দুধনৈত চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে, কিছু সময় পূর্বে গুলিচালনার ঘটনা সংঘটিত হয়েছে, তিনিজাইকে গুলি চলাইছে আসলে দুর্বৃত্তই, দুধনৈ মাছমজিয়াত আসলে দুর্বৃত্তই গুলিচালনা করেছে, আরক্ষী গুলিচালনা করেছে, কোনো এতিয়ালৈকে আসলে তথ্য পোহরলে অহা নাই, কিন্তু প্রত্যক্ষদর্শীয়ে যে দেখিছে আসলে গুলিচালনা হয়েছে, তিনিজাই গুলি ইয়াতে চলা হয়েছিলে। কিছু দৃশ্য মোক সহযোগীক দেখাবার কারণে অনুরোধ জানাইছো। এইখন বাহনত অহা সিভিলত আসলে হে আরক্ষী হব পারে, দুর্বৃত্ত হব পারে, কোন হয় নাজানো, এইখন বাহনতে আহিছিলে ML08J05565 এইখন বোলেরো বাহনতে আহিছিলে, যিসকল লোকে গুলিচালনা করেছিল এইখন বাহনত আহিছিলে। আনহাতে এইখন স্কুটি মোর সহযোগে দেখাব, এই স্কুটির আসলে দুগৰাকীকৈ আরোহী, দুগৰাকীকৈ আরোহী, আরোহীক লক্ষ্য করে পেলায় এই বোলেরোত অহা লোকসকলে গুলিচালনা করেছিলে, আর এই গুলিচালনা করার পিছতে আসলে কেনেকুৱা ধরনের আঘাতপ্রাপ্ত হয়েছে কি কথা সেই তথ্য নাই, কিন্তু দুই স্কুটি আরোহী কিন্তু ইয়ারপরা পলায়ন করেছিল, আর সেই দুই পলায়ন করা স্কুটি আরোহীর পিছে পিছে যিসকল যিখিনি লোক আসলে এই বোলেরোখনত আহিছিলে, বোলেরোর লোকসকল সেই এই স্কুটি আরোহীর পিছে পিছে যাওয়া বলে আমি খবর লাভ করেছো, আর স্কুটি আরোহীকে লক্ষ্য করে আসলে গুলিচালনা করা বলে আমি খবর লাভ করেছো। যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছে, কারণ ভূত গধূলিকে দুধনৈ মাছমজিয়াতে এনেকুৱা ধরনের গুলিচালনা সংঘটিত হল, তার মাজতে কিছু তথ্য পোহরলে আহিছে, সেয়া নিশ্চিত তথ্য বলে কব নোৱাৰি, কারণ মেঘালয় এটা আরক্ষী দলে দুর্বৃত্ত সন্ধান করেছিল দুধনৈত বলে আমি জানিব পাৰিছো, আর সেই দুর্বৃত্তক আসলে হয়তো দেখিলে পাইছিলে আরক্ষী, আর তেতিয়াই হয়তো এই গুলিচালনা ঘটনা সংঘটিত হব পারে বলে এক সন্দেহ করা হয়েছে, আসলে নিশ্চিত তথ্য নাই। প্রত্যক্ষদর্শী আছে, মই কিছু কথা জানিব কারণে চেষ্টা করি, আপনি দেখিছিল কথা ঘটনা দেখিছিল মানে স্যার একদম বাগড়ি গেছে, বাগড়ি গেলে একদম গুলি নিচিনা হয়েছে, পেটেস পেটেসকে চাউন ওলাইছে, সেইখিনি আছে আপনার কাস্টমার আছিলে এই ঘটনা আর কি, মানে স্কুটিখন বাগড়ি আছে, বাগড়ি আছিল, পিছত কোনটা পলাইছে বা আছে কি কিবা কথা আইছিল একো না জানে নেকি, দাউদের পিনে গৈছে আর কি পিনে স্যার, কেজন কেজন গৈছে, দুই তিনজন গৈছে স্যার, মানে এইখন গাড়িত কেজন মানুষ আছিল, বোলেরোখনত, বোলেরোখনত স্যার এটা চাওয়া নাই, মই চাওয়া নাই, সিভিল কেসত আছিল হব পারে স্যার, এটা চাওয়া নাই, একুই দেখা নাই আপনি, না না গাড়ির মানুষজন দেখা নাই, কি দেখিলে আপনি, এই পিনে পরে যোন স্কুটির যে মানুষ গুলি সাউন্ড টেজ ওলাইছে সেইটোহে চাইছো, মানে গুলি আসলে বোলেরো মানুষ ফুটালে না স্কুটির মানুষ ফুটালে, নিশ্চিত তথ্য নাই, কারো হাততে নিশ্চিত তথ্য নাই, কি হয়েছিল গোটাই ঘটনাটো, কোনে কালৈ চাই লক্ষ্য করে পেলায় গুলিচালনা করেছিল, প্রত্যেকে আসলে বেলেগ বেলেগ ভাষ্য দিয়া দেখিলে পাইছো, যদিও মেঘালয় পুলিশে মেঘালয় আরক্ষীয়ে গোটাই গুলিচালনা ঘটনাটো সংঘটিত করেছে, কিছু সময় পিছত আসলে গোটাই সমগ্র তথ্য পোহরলে আহিব, লোকে এতিয়া লোকারণ্য হয়ে পড়েছে, সকলরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, আসলে কি ধরনের ফুট গতিলে ইয়াতে এতিয়া এনেকুৱা ধরনের ঘটনা সংঘটিত হল, তাকে লৈ কিন্তু সকলে চিন্তিত হয়েছে, তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, আনকি একাংশ ব্যবসায়ী এতিয়া দোকান বন্ধ করে ঘরমুয়া হওয়া দেখিলে পাওয়া গেছে, কারণ ফুট গধূলিতে যিখিনি সময়ত আসলে বজার সমাৰ কৰিব কাৰণে লোকসকল বাহিৰলৈ ওলায়, সেইখিনি সময়তে যিটো ব্যস্ত এটা ৰাজপথ, যিটো 217 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ, যিটো ৰাষ্ট্ৰীয় ঘাইপথ দুধনৈৰ পৰা মেঘালয় সংযোগ কৰিছে, সেইটো ৰাজপথতে দুধনৈ মাছমজিয়াতে পুলিচ পইণ্টৰ পৰা মাত্ৰ 50 মিটাৰ নিলগতে এই সমগ্র ঘটনাটো সংঘটিত হৈছে, য'ত দুজন স্কুটি আরোহীলে লক্ষ্য করে এখন বোলেরো বাহনের লোক আহা লোকে গুলিচালনা করা বলে খবর লাভ করেছো, যদিহে মেঘালয় পুলিশে গোটাই ঘটনাটা করেছে, হ্যাঁ কিছু সময় পিছত পোহরলে আহিব, ইতিমধ্যে ঘটনাস্থলীর পর তিনিটা খালি খোকা উদ্ধার করা হয়েছে, হয়তো হ্যাঁ 9mm বা পিস্তল জাতীয় কিবা অস্ত্র হব পারে, হ্যাঁ নিশ্চিত করা নাই, আরক্ষী তিনটা খালি খোকা জব্দ করেছে, হ্যাঁ আমি তথ্য লাভ করেছো, হ্যাঁ খবর লাভ করেছো, আনকি এনেকে মানে বোলেরো গাড়ি মোটামুটি 8 জন মান আছিল, শুনা পাইছো পাঁচৰ পৰা 8 জনৰ ভিতৰত ইয়াতে বলেৰো এখনত বাহনত লোক আছিলে, আৰু এই বলেৰো বাহনখনে লক্ষ্য কৰি আহিছিলে স্কুটি আৰোহীক, আৰু যেতিয়া ইয়াতে ৰখিবৰ কাৰণে নিৰ্দেশ প্ৰদান কৰিছিলে হয়তো ৰখা নাছিলে, আৰু তেতিয়াই গুলিচালনা ঘটনা সংঘটিত হৈছে, মই পুনৰবাৰ এটা কথা উল্লেখ কৰিম যে স্পষ্ট একো নহয়, এতিয়ালৈকে একো কথাই স্পষ্ট নহয়, এয়া মেঘালয় পুলিচে গুলিচালনা কৰিছে, কোনোবা দুৰ্বৃত্তই কৰিছে, একো কথাই স্পষ্ট নহয়, এই মুহূৰ্তত এটাই কথা, দুধনৈত গুলিচালনা ঘটনা সংঘটিত হৈছে, তিনিজাইকৈ গুলি ৰাজপথত ফুট গধূলিতে সংঘটিত হৈছে, তাকে লৈ কিন্তু দুধনৈত তীব্র চাঞ্চল্য সৃষ্টি হৈছে, প্রতিক্রিয়া সৃষ্টি হৈছে, আনকি মই এইটো কথা এতিয়া উল্লেখ কৰিছো, কিছু সময় আগতে সেইটো কথা উল্লেখ কৰিছো যে দোকানীসকল আতংকিত হৈ পৰিছে, দুধনৈবাসী আতংকিত হৈ পৰিছে, আনকি একাংশ ব্যৱসায়ীয়ে দোকান বন্ধ কৰি এতিয়া ঘৰমুৱা হৈ দেখিবলৈ পাইছো, কাৰণ ফুট গধূলিতে যি গুলিচালনা ঘটনা সংঘটিত হল তাকে লৈ কিন্তু যথেষ্ট প্রতিক্রিয়া তীব্র আচলতে আতংকিত হৈ পৰা দেখিবলৈ পাইছে, বিশেষকৈ দুধনৈবাসী।